আমি বৈনিকা বেঙ্গল ফুডিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার সঙ্গে রয়েছে অঞ্জনা দাস, কলকাতা থেকে এসেছে। অঞ্জনা, তোমাকে নমস্কার জানাচ্ছি। অঞ্জনা আমাদের সাবস্ক্রাইবার। আজকে ওর একটা রেসিপি আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে, তেলকই, তাই তো অঞ্জনা? হ্যাঁ। আচ্ছা, তেলকই সম্পর্কে একটু বলো তুমি, কেন তেলকইটা বাছলে? আসলে এই রান্নাটা আমি আমার বন্ধু বান্ধব গেস্টদের অনেকে খাইয়েছি, তারা খুব ভালো বলেছে, তাই জন্য আমার মনে হলো যে এই রান্নাটা শেয়ার করবো। আপনারা করে দেখবেন কেমন লাগলো আমার রেসিপি। চলুন দেখি নিই আজকের রেসিপি। আজকের রেসিপি তেলকই। তেলকই করতে লাগছে কই মাছ, ভালো করে ধুয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, রসুন কুচি, আদা কুচি, হলুদ গুঁড়ো, নুন, চিনি, পেঁয়াজ কুচি, সর্ষের তেল। এবার মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, গ্যাস অন করলাম, কড়াই গরম হয়ে গেলে পর তেলটা ঢাললাম। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে না লেগে যায়। একটু নুনটা মিশিয়ে দেবো ভালো করে তেলের সঙ্গে। এইবার মাছগুলো আমি তেলে দিয়ে দিলাম, ভালো করে ভাজতে হবে। এভাবে প্রত্যেকটা মাছ তেলে দিলাম। মিক্সিতে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে করে অল্প একটু জল দিয়ে মিক্সড করলাম। পেস্টটা এরকম হবে। এবার মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে অন্য পিঠটা, আবার এরমভাবেই ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলছি। এবার তেলে অল্প একটু চিনি দিলাম, চিনিটা যতক্ষণ না এরম লাল হচ্ছে ততক্ষণ সময় দিতে হবে। এবার ওই যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, এটাকে একটু মশলাটা কষানোর সময় দিতে হবে। যতক্ষণ না তেলটা মশলা থেকে ছাড়ছে ততক্ষণ একটু নাড়াতে হবে মাঝে মাঝে। এরপর নুন দিচ্ছি, একটু হলুদ দিলাম, মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। একটু উল্টে দেবো যাতে অন্য পিঠেও মশলাটা লাগে। এবার একটু জল গরম করে রেখেছিলাম, ওই উষ্ণ গরম জলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম,
ঝোলটা একটু গাঢ় হতে দেব। তেলটার মধ্যে যে আমি চিনিটা দিয়েছিলাম সেটার জন্য একটু বলি, রংটা ভালো হয়, চিনিটা একটু লালচে হলে ঝোলের রংটা ভালো হয়, তাই জন্য আমি শুরুতে অল্প একটু চিনি দিয়ে নিয়েছিলাম। একটা লালচে রং হয়েছে দেখুন। এবার মাছটা আমি নামিয়ে নিচ্ছি, মাখা মাখা হবে এরকম, খুব বেশি গ্রেভি থাকবে না। মাছের মধ্যে মশলাটা দেখুন মাখা মাখা হয়ে আছে। এরপর উপরে একটু গার্নিশিংয়ের জন্য ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন। আমাদের আজকের তেলকই তৈরি। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি তো এখনই তেলকই খাবো, আপনারাও রান্না করে খান, কেমন লাগলো জানান। আপনারাও যদি অঞ্জনার মতো এভাবে রেসিপি শেয়ার করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আজকে অঞ্জনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে আজকের পর্ব শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। লাইক শেয়ার কমেন্টস দিতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।